চলো, আমি রেডি। এটা আমার বাইক সেট আপ। চলো ট্রাভেল স্টার্ট। আজকে আমি যাচ্ছি কলকাতা থেকে মুর্শিদাবাদ, আমার বাড়ি। এখন ঘড়িতে বাজছে অলমোস্ট 6:30। আমার একটু আগে বেরোনোর কথা ছিল, বাট রাতে একটু লেট হয়ে গেছে ঘুমোতে, তাই দেরি করে ঘুমটা ভেঙেছে। বাট ঠিক আছে, সকালে তাহলে টায়ার্ডনেসটা লাগবে না, আমার ঘুমটা ঠিকমতো হয়ে গেছে, আর কোথাও দাঁড়াবো না। এবার আমার বেসিক্যালি আমি 4টার সময় বেরোনোর কথা ছিল, ঠিক আছে 6:30 বেজে গেছে, ঘুম ভাঙেনি। তো আমি যে রুটটা ধরবো সেটা হচ্ছে বর্ধমান হয়ে, শক্তিগড় হয়ে বর্ধমান হয়ে যে রোডটা জিটি রোড দিয়ে যাচ্ছে সেটা, মানে কৃষ্ণনগরের রোডটা আমি ধরছি না। তাড়াহুড়োর কিছু নেই আমার, খুব ধীরে ধীরে যাব। চলো বাকি কথা তাহলে দেখা যাচ্ছে। মেন রোডে আমি সোজা ধরে নেবো সেকেন্ড হুগলি ব্রিজ। এখান থেকে আমি এখনও ম্যাপটা ইউজ করিনি, বাট এবার আমাকে ম্যাপটা ইউজ করতে হবে, কারণ আমি এই রুটটা ঠিক মতো চিনি না। আর সোজাই আমি আই থিঙ্ক যেতে হবে আমাকে। হ্যাঁ এক্স্যাক্টলি। जागे हुए रात के हम जागे चले मेरे हमदम हम जुदाना जब तक तो ठंडा ठंडा लागछे, ठंडा तो पड़े जाच्छे। এখন আমি দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের উপর আছি, আর আমার ফার্স্ট যেটা ডেস্টিনেশন ব্রেক সেইটা হবে শক্তিগড়। আর শক্তিগড় এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে এখনো 4.2 কিলোমিটার, এখনো 4.2 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স শক্তিগড়ের, আর সময় লাগবে 7 মিনিট। তো আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম সকাল 6:30, আর এখন অবধি টাইম হচ্ছে 8:23, আর আমি 92 কিলোমিটার চলে এসেছি। তো ঠিক আছে, স্পিড মোটামুটি আমি মেনটেন করেছি, 75, 72, 80। এই জায়গাটার নাম পালশিট সামথিং, এরকম কিছু একটা দেখাচ্ছে। অলমোস্ট 100 কিলোমিটার এসে গেছে, বাট তবুও সেই টায়ার্ডনেস বা এরকমটা কিছু লাগছে না। মানে আমি ভেবেছিলাম যে 100 কিলোমিটারে গিয়ে একটু রাইড করার পর একটু রেস্ট নেব, তো দরকার ছিল না, যদিও মানে আমি আরও চালাতে পারতাম ফার্স্ট এসেই। টার্গেটটা একটু বেশি নিতে হতো, একটা কোনো ফ্লাইওভারের ওপর আমাকে ওঠালো। আমি যদি 8:30 মধ্যে শক্তিগড় পৌঁছে যাই, তো ওখান থেকে আমার বাড়ি ডেস্টিনেশন হচ্ছে অলমোস্ট 200 কিলোমিটার। মানে এক্সপেক্টেড যে 11:30-12টার মধ্যে আমি বাড়ি পৌঁছে যেতে পারবো। আমি টায়ার্ড নই, বাট খিদে পেয়ে গেছে, সকালে ওই চা খেয়ে বেরিয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি, তো একটু খিদে খিদে তো পাচ্ছে। এখন অবধি আমি রাস্তা খুব ভালো পেয়েছি,
নো ডাউট খুব ভালো রাস্তা পেয়েছি। এখন আগে দেখা যাক কিরম রাস্তা আমি পাই, বাট এখন অবধি স্টিল খুব ভালো রাস্তা এসছে, ওই জন্য আমি একটা ভালো স্পিড মেনটেন করতে পেরেছি। আর একটা রুট ছিল, সেটা হচ্ছে কৃষ্ণনগর হয়ে, তো সেই রুটটা আমি দেখলাম খুব একটা ভালো নয়, তো আমি নিলাম না। আর তাছাড়া আমাকে সাউথ কলকাতার থেকে সেই আবার দক্ষিণেশ্বর হয়ে যেতে হতো, অনেকটা ঘোরা হয়ে যেত, সেই কারণে ওই রুটটা নিলাম না, যেটা আমার বাড়ির থেকে কাছে এই লেনটা। শক্তিগড় রেলওয়ে স্টেশন এদিক দিয়ে বা দিক দিয়ে চলে যাচ্ছে। ওকে, সব দোকান পাশাপাশি পরপর পরপর চলে যাচ্ছে। ল্যাংচা মহলটা আমি শুনেছি ভালো, একবার ল্যাংচা মহলটা আমি দেখি, এক্সপেক্টেড সামনেই হবে। ল্যাংচা কুঠি, ল্যাংচা ভবন, ল্যাংচা মহল, ইয়েস ইট ইজ, দিস ইজ দ্য ওকে। সো এখানে ব্রেকফাস্ট আর কিছুক্ষণে ব্রেক কমপ্লিট। এবার আমি ম্যাপটা সেট করব আর চলব। আমি ব্রেকফাস্ট করলাম ল্যাংচা রাজমহলে, তো ভালো খেয়েছিল খাবারটা, কচুরিটা খুব ভালো ছিল। এবার চলো, জয় মা কালী। মোটামুটি একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। এবার নেক্সট দাঁড়াবো হচ্ছে আবার 100 কিলোমিটারে, মানে এখন অলমোস্ট রোডটা ক্রস করি দেন বলছি। ওকে, এবার ট্রিপ ওয়ানটা সেভ করে দিই। পুরোপুরি 100 কিলোমিটারই হয়েছে, এবার আমার নেক্সট দাঁড়াবো হচ্ছে অ্যানাদার 100 কিলোমিটারে, মানে 200 কিলোমিটার মাথায় আমি দাঁড়াবো। আমি বুঝতে পারছি না কেন দেখাচ্ছে, কোথাও কি জ্যাম আছে বা কোথাও রোড, কারণ আমার স্পিড
টোটাল 70 উপরে মেইনটেইন করছি আমি, তো 5 ঘন্টা তো লাগার কথা না। কোনো ইন্ডিকেটর না দেখে ঘুরছে, বাহ। পানাগড়, এটা বর্ধমান। আচ্ছা, এটা বর্ধমানের রুট। স্টিল এখান থেকে 5 ঘন্টা আমার বাড়ি অলমোস্ট। আমি বর্ধমান এন্টার করে গেছি, বর্ধমান সিটির ভেতর এন্টার করে গেছি। খুব সম্ভবত এটা বর্ধমান বাস ডিপো। কি রে বাবা, এই বাসগুলো এমন জায়গায় দাঁড় করায়, মাঝ রাস্তায় দাঁড় করিয়ে দেবে। আরে সাইড করে দাঁড় করা ভাই। সকালের টাইম বলে এই রাস্তাটা অতটা জ্যাম আমি পেলাম না। এটা যদি 10:30-11 পরে হতো, এই রাস্তা দিয়ে বেরোনো খুব সময় লাগতো। ওকে, এখানে একটা বোর্ড আছে, বোর্ডটা দেখে কি বলছে। সোজা না, সোজা কিছু দিচ্ছে না। এই ফ্লাইওভারটা আমাকে নিতে হবে। ওকে, এখান থেকে ডান দিকে। একবার আমাকে আমার গাড়ির এয়ার প্রেশারটা চেক করাতে হবে মনে হচ্ছে। বুঝতে পারছি না কেন, বাট একটু ফিল হচ্ছে আমার যে প্রেশার মেবি একটু কম আছে। সোজা কাটোয়া ডান দিকে রুটটা নিলে, এখান থেকে ডান দিকে রুটটা নিলে চলে যাব নবদ্বীপ। আচ্ছা, শক্তিগড় থেকে আমি এখন 14-15 কিলোমিটার অলরেডি চলে এসেছি। সো আমার নেক্সট ব্রেক হচ্ছে 85 কিলোমিটার পরে। যখনই তোমরা কেউ যাবে একটু টার্নগুলো দেখে নেবে, কারণ অনেকটা বড় বড় টার্ন কার্ভ আছে। তো এবার হুটহাট করে গাড়ি ফাড়ি চলে আসবে, বাস চলে আসবে, তো একটু সাবধানে। কাটোয়া এখান থেকে 46 কিলোমিটার। 46 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগতে পারে? 1 ঘন্টা 10-15 মিনিট। এই জায়গাটা একটু আমাকে সাবধানে চালাতে হবে, কারণ রোডের কাজ হচ্ছে। কোথায় কী সব ফেলা আছে বুঝতেও পারছি না। এই কাটা কাটা রোডগুলো না স্কিড করে, এই যে কাটা কাটা রোডগুলো আছে, মানে রোডের কাজ হচ্ছে এই এইগুলোতেই চাকা স্কিড করে। এখানে খুব ধীরে সাবধানে চালাতে হবে। বেসিক্যালি খুব ভালো লাগে, কোন মানে দুদিকে গাছ থাকবে, মাঝখানে রাস্তা থাকবে, আর চালিয়ে যাও চালিয়ে যাও বাইক, আর প্রকৃতির মজা নাও। এই যে এই এই সব কারণের জন্যই তো আমি বাইক রাইডটা পছন্দ করি, এই সব কারণের জন্যই আমি বাইক রাইড করি। এই ফিল্ডগুলো বা এই এক্সপিরিয়েন্সগুলো ট্রেনে বাসে গাড়িতে পাওয়া যাবে না। সবার নিজের নিজের পছন্দ আছে, বাট আমার এটা পছন্দ। আমার আমার বাইকেই বেস্ট মনে হয় সব জায়গায় ট্রাভেল করার। দ্যাটস দ্য রিজন আমি বাইক রাইড পছন্দ করি। এই এক্সপিরিয়েন্স
কাটোয়া ঢুকতে এখনো প্রায় 10 কিলোমিটার, আর লাস্ট 15-20 কিলোমিটার ধরে রাস্তা এতটাই বাজে, এতটাই খারাপ রাস্তা, মানে আমি স্পিড তুলতেই পারছি না বাইকের। 20-25, 20-25 ভীষণই খারাপ রাস্তা লাস্ট 15-20 মিনিট ধরে, আমি 15-20 কিলোমিটার ধরে চলছি। আমি এখন অবধি 175 কিলোমিটার এসে গেছি, এখন আমাকে 25 কিলোমিটার আরও চালাতে হবে, তবে যে আমি রেস্ট নেব টোটাল 200 কিলোমিটার পর। আর তোমাদের একটা জিনিস বলে রাখি আমি, যেটা আমি আজকে ফিল করলাম, আজকে আমি ফেস করলাম, সেটা হচ্ছে যে যখনই স্পেশালি কোনো গ্রামের মধ্যে দিয়ে যাবে বা কোনো ভিলেজ এরিয়ার মধ্যে দিয়ে যাবে, কখনো নিজের হেলমেটের ভাইজার খোলা রাখবে না। যদি গরম লাগে তাহলে একটা অ্যাটলিস্ট সানগ্লাস পরবে, দেন ভাইজারটা খোলা রাখবে। কেন বলে দিচ্ছি, আমি তখন ভাইজারটা খুলে মানে ওপেন করে আমি ভাবলাম একটু গরম লাগছে, একটু হাওয়াটা নিয়ে দেন যাব। তো ভাইজারটা অন করে আসছিলাম, আস্তে আস্তে গ্রামের ভেতর দিয়ে একটা কোনো গাছের তলা দিয়ে বা কোথাও দিয়ে একটা এমন একটা ফল আমার চোখে এত স্পিডে এসে লাগলো বা চোখটায়, মানে প্রায় তখন থেকে আমার চোখ দিয়ে অনবরত চোখ জ্বালা করছে আর চোখ অনবরত আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আমি ঠিক মতো তাকাতে পারছি না, মানে এত জোরে লাগলো একটা ফল এসে, কোনো গাছের ফল মেবি হবে হয়তো। তো সাথে সাথে আমার কাছে জল ছিল, আমি বাইক থেকে নেমে আমি জল দিলাম চোখে, একটু জ্বালাটা কমেছে বাট এখনো আছে, মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে কন্টিনিউ বাঁ চোখ দিয়ে। তো বাড়ি গিয়ে দেখতে হবে কি কন্ডিশন হয়েছে, কি হয়েছে, যদি সেরকম হয় তো ডাক্তার দেখাতে হবে। তো এটাই বলা ছিল যে ভাইজার অন করে কখনো চালাবে না, যদি ভাইজার অন করতে হয় তাহলে একটা সানগ্লাস পরবে যাতে তোমার চোখটা প্রোটেক্টেড থাকে। তো এটাই আমার সাথে হলো, আমি এখনো যেটা ফিল করছি ব্যথাটা, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, রাস্তাটা খুবই খারাপ, আমি ঠিক মতো তাকাতে পারছি না, চোখটা এত জ্বালা করছে আর জল বেরোচ্ছে, এত আনকমফোর্টেবল লাগছে, ঠিক মতো দেখতে পাচ্ছি না রোড কোথা দিয়ে, কোনো গর্ত গর্তর দিকে নামিয়ে দিচ্ছি, রাস্তা খারাপ হচ্ছে। মোড়গ্রাম ক্রস করে এই জাস্ট NH-34 ধরলাম, একদম এখান থেকে সোজা আমার বাড়ি, এক্স্যাক্ট স্ট্রেট, এখন বাজে 1:45। তো দেখি কতক্ষণে পৌঁছাতে পারি, বাট এখান থেকে একদম সোজা, অনেক পুরনো চেনা রাস্তা আমার বাড়ির, এখান থেকে খুব সম্ভবত 45-50 কিলোমিটার হবে আমার বাড়ি টোটাল। ওমরপুর এখান থেকে 14 কিলোমিটার দেখাচ্ছে, 14 কিলোমিটার ওমরপুর এখান থেকে হলে ওমরপুর থেকে আমার বাড়ি 35 কিলোমিটার, মানে এখনো টোটাল 60 কিলোমিটার মতো আমাকে এখানে রাইড করছে। আয়রন ব্রিজ, এটাও যারা মোটর ব্লক করো নর্থ বেঙ্গলের দিকে এসেছো তারা জানো, গঙ্গার উপর এই একটা ব্রিজ, গঙ্গা নদী।
শিলিগুড়ি রায়গঞ্জ মালদা একদম স্ট্রেট সোজা। এই টুল প্লাজাটার নাম আমার ঠিক এখন মনে পড়ছে না, মানে ভুলে গেছে কি নামটা ছিল। তো এটাই লাস্ট টুল প্লাজা, মানে আমার বাড়ি অবধি পৌঁছতে লাস্ট। এখান থেকে আমার বাড়ি অলমোস্ট 10 কিলোমিটার ম্যাক্স টু ম্যাক্স, বিকজ এটা হচ্ছে ঔরঙ্গাবাদ মোড়। না 10 কিলোমিটারও না, এখান থেকে 7 থেকে 8 কিলোমিটার। ওভারঅল টোটাল জার্নিতে সত্যি কথা বলতে রাস্তা খুব ভালো ছিল, সত্যি খুব ভালো ছিল। বাট ওই যে কাটোয়ার্ড পর যে ওই ওই রুটটা ছিল, ওটা বাপরে বাপ, ওইটা খুব ভয়ঙ্কর বাজে রুট ছিল। মানে অ্যাবাউট 40 থেকে 50 কিলোমিটার একই রকম রাস্তা, আমি 20 থেকে 30 এর ওপর ওঠাতেই পারিনি বাইক। আর এত রাস্তা বাজে, এত রাস্তা বাজে, ভাঙা চোরা রোড। অ্যাবাউট 300 কিলোমিটার আমি জার্নি করলাম, বাট ফিল হচ্ছে না যে 300 কিলোমিটার জার্নি করেছি। ঠিক আছে, কোনো টায়ার্ডনেস নেই, আমি এখন আরও 300 কিলোমিটার রাইড করে নিতে পারবো। অবভিয়াসলি সেটা রেস্ট করে, একভাবে না। আর আমার গাড়ি, সত্যি আমার গাড়ি খুব ভালো সার্ভিস আমাকে দেয়, অলওয়েজ দেয়, এই জন্য আমি একে এতটা বেশি ভালোবাসি। তোমরা যদি কেউ মুর্শিদাবাদ রাইড করতে চাও বা মুর্শিদাবাদ মালদা শিলিগুড়ি দিকে এই রুট দিয়ে আসতে চাও, তো আমি বলবো কাটোয়ার ওই ওই রুটটা, কুলি কাটোয়া এই রুটটা একটু সাবধান, মানে খুব বাজে রাস্তা। তো সেভাবেই মেন্টালি প্রিপেয়ার হয়ে এসো। এই যে আমি এই ডান দিকটা নেব, কতদিন পরে আসলাম। আমার বাড়ির গলিতে ঘুরে গেছে, এটা ha ha ha